তোমাকে দেখতে পাচ্ছ না, তাহলে স্লাইড কি ইয়ে হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে আমাদের এই যে স্লাইড শেয়ারটা কি তোমরা দেখতে পাচ্ছ? হুম, দেখতে পাচ্ছ না? স্লাইড শেয়ার দেখতে পাচ্ছ তো, তাই না? Yes, sir. হুম, তাহলে এখানে দেখো হোমোসার, তোমাদেরকে যদি বলা হয় এসিমিট্রিক্যাল দেখি, এখন বলতে পারি এসিমিট্রিক্যাল দুইটা দুইটা লোব সমান নয়, একই রকম একই সমান না, তাহলে এই জন্য এটা এসিমিট্রিক্যাল। আর যদি সিমিট্রিক্যাল হলে সমান সমান, যার হচ্ছে ফর আমরা তো পড়ছি আগে গেলে, তাহলে কডাল ফিনের মধ্যে যেটা হেটার সাইকেলটা হলো এই ধরনের। এবং সাধারণত শার্ক ফিশ গুলো, ব্লু শার্ক, বিভিন্ন ধরনের শার্ক আছে, সব শার্কের ক্ষেত্রে এটা হয়। এখন এই যে হেটার সাইকেলের মধ্যে যদি বলা হবে কোনটা বড় কোনটা ছোট, দুইটা তো লোক একটা উপরে একটা নিচে, তাহলে কোনটা হুইচ ওয়ান ইজ দ্য লঙ্গার, তোমাকে বলতে হবে টপেরটা, টপে যেটা উপরে দিকে যেটা থাকবে সেটা লঙ্গার, নিচেরটা কিন্তু লঙ্গার দিলে হবে না। তোমরা যদি অঙ্কন করো, অঙ্কনের সময় একটা একটা বড় একটা ছোট ড্রয়িং করলা, কিন্তু নিচেরটা বড় করে দিলা, উপরেরটা ছোট করে দিলা, জিরো, কোনো উপায় নাই, তোমাকে উপরেরটা বড় থাকতে হবে। উপরেরটা বড় থাকার কারণেই কিন্তু ওরা সাধারণত বাঁশের মোড় রক্ষা করার জন্য এই ধরনের মাছগুলো সাধারণত ভারী থাকে, ওরা নিচের দিকে যা নিচের দিকে যেন ডুবে না যায়, তখন এটা উপরে ভারসাম্য রক্ষা করার জন্য ওটা ওই তোমার যে পানি আটকে রাখার জন্য বা বিভিন্ন ধরনের মুভমেন্ট কে কন্ট্রোল করার জন্য এটা কাজ করে, ফাংশন আছে। এই জন্য উপরেরটাই বড়, বুঝতে পারছো? এই জন্য তোমাকে ওইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এটা এই এই যে আমরা কড়াল ফিনের শেপ গুলি পড়লাম, কড়াল ফিনের যে শেপ গুলো যদি আমরা আরেকটা দেখো, যেখানে কন্টিনিউয়াস কডাল ফিন, কডাল ফিন আগেরটা ছিল যে তোমার হেটারো সার্কেল, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি একদম দেখো এই যে এখান থেকে শুরু করে এই পুটা টুটালটা গিয়ে কন্টিনিউয়াস গিয়ে উইদাউট ব্রেকে কিন্তু কড়া এই কড়াল ফিন দুইটা দুই দিকে যা চলে যাচ্ছে। হ্যাঁ, এইটাও সাধারণত এরা সাধারণত স্লো স্পিডে সুইম করে, সাঁতার করে। হ্যাঁ, এবং কিন্তু তারা কিন্তু ম্যানুয়েভার ওয়েল, মানে তারা কৌশলগত দিক দিয়ে তারা ভালোভাবে কাজ করতে পারে, এবং তারা সাধারণত এরা এই যে গর্তের মধ্যে বা ফাটলের মধ্যে কিন্তু এরা সুইম করতে পারে, সাঁতার করতে পারে, এবং তারা ওখানে বসবাস করতে পারে ভালো করে, এবং এটা এক ধরনের পপুলার ফিশ। ঠিক আছে, তাহলে আমরা এই কড়াল ফিন গুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের কড়াল ফিন শিখলাম গত ক্লাসেও ছিল, আর একটা ছিল। এখন যদি কড়াল ফিন যদি বিভিন্ন শেপ গুলো যদি তোমাদের রাউন্ডেড ছিল না, রাউন্ডেড কড়াল ফিন ছিল, রাউন্ডেড কড়াল ফিনের মধ্যে এই শেপটা তো জানোই, তারপর সাধারণত তাদের ফাংশন গুলো কি আছে, প্রত্যেকটা শেপের পিছনে এই ধরনের শেপ হওয়ার পিছনে কিন্তু দেয়ার ইজ এ রিজন, হুম, কারণ আছে, কি এক একটা কারণের কারণে কিন্তু প্রাকৃতিক ভাবেই তারা এইভাবে তাদের লেজ গুলি গঠিত হয়েছে। যেটা রাউন্ড, তারা রাউন্ড হলেও কারণ কি, তাদের তাদের রাউন্ড হলে পরে তাদের এই ধরনের ফাংশন থাকবে, সারফেস তাদের এরিয়াতে লার্জ অ্যামাউন্ট অফ সারফেস এরিয়া তারা কভার করবে। হ্যাঁ, তারা সহজেই এক্সিলারেশন, হুম, এক্সিলারেশন এন্ড মেনুয়ারিং, হ্যাঁ মেনুয়ারি, হ্যাঁ মেনুয়ারিং, ঠিক আছে, এগুলো তোমার সবসময় তারা অ্যাক্সিলারেট করবে। তারপরে ট্রাঙ্কেটের জানো এগুলো প্রত্যেকটা ফাংশন, হুম, ইফেক্টিভ অ্যাক্সিলারেশন অ্যান্ড মেনুয়ারিং, ঠিক আছে। তারপরে দেখালো ইমার্জিনেট, তারপরে ফর্ক, ফর্ক তো বুঝতে পারছো, এই যে দুইটা পয়েন্ট, দুইটা ব্লক মাঝখানে এসে একদম পয়েন্ট ইয়ে হয়ে যাবে, এই এরকম ফর্ক পজিশন হয়ে যাবে, ঠিক আছে। ফর্কে আবার ডিপ ফর্ক, নর্মাল ফর্ক আছে, ডিপ ফর্ক, আরো গভীর গভীর ভাবে ফর্ক থাকে বিভিন্ন মাছের, দেখবে এগুলো তোমরা প্র্যাকটিক্যাল যখন আইডেন্টিফাই করবা তখন এগুলো লিখবা তোমাদের, কড়াল ফিন ফর্ক, কড়াল ফিন রাউন্ডেড, কড়াল ফিন লুনেট, হ্যাঁ ট্রাঙ্কেট, এগুলি তোমরা কিন্তু লিখবা একসঙ্গে। এই জন্য আগের থেকে এগুলো থিওরিটিক্যালি জানো, যখন প্র্যাকটিক্যালি তোমরা আঁকবা তখন মাছের যেই মাছের লেজটা এরকম তখন তোমরা বলবা যে কড়াল ফিনটা ফর্ক, আবার যেটা এই ধরনের লেজ থাকবে সেটার জন্য হবে লুনেট। এই জিনিসগুলো প্রত্যেকটা পজিশনের শেপের কারণে কিন্তু তাদের ফাংশনেরও কিন্তু ইয়ে আছে, হ্যাঁ ভেরিয়েশন আছে, এই পয়েন্ট করে এইভাবে তোমরা শিখবা এগুলো, ঠিক আছে। তারপরে আমরা এখন কি ফিনের ফিন তো একটা টাইপ শিখলাম, আমরা কোনটা আমরা শিখলাম যে কড়াল ফিনটা, যে কড়াল ফিনের শেপটা আমরা শিখলাম, ঠিক আছে না, কড়াল ফিনের শেপটা শিখলাম আমরা। এখন কড়াল ফিন ছাড়াও কিন্তু আরো ফিন আছে, এ দেখো তো ডর্সাল ফিন, তারপরে যে আমাদের ফিন কিন্তু কত ধরনের ফিন দেখো, ডর্সাল ফিন আছে, তারপরে যে তারপরে পেক্টোরাল ফিন আছে, তারপরে পেলভিক ফিন আছে, অ্যানাল ফিন আছে, কডাল ফিন আছে, আরেকটা আছে এডিপোস ফিন। এই সবগুলো ফিন সম্পর্কে তোমার একদম বাই নেমে বানান সহ মুখস্থ করে রাখতে হবে, এবং কে কার কোথাকার লোকেশন, লোকেশনটা তোমাকে মনে রাখতে হবে। ডর্সালের তো বোধ হয় উপরের অংশটা হলো ডর্সাল, হ্যাঁ ডর্সালটা হলো উপরের অংশ, এটা তো তোমাদের এটা তো, হুম, এই যে ডর্সালের, হ্যাঁ ডর্সালের, হ্যাঁ ধরো এই যে ডর্সাল, ডর্সাল সাইডটা দুলে যায়, এই যে হলো ডর্সাল সাইডটা, ঠিক আছে না, এই ডর্সাল সাইডটার জন্য ডর্সাল, তারপরে আবার হলো ভেন্ট্রাল সাইডটা হলো ভেন্ট্রাল, এই যে এখানে অ্যানাস থাকে, এই জন্য অ্যানাসের পজিশন হলো অ্যানাস, অ্যানাল, অ্যানাল ফিনটা থাকে, পেলভিক ফিনটার পজিশন দুলে দেখে তোমাকে মনে রাখতে হবে পজিশনটা কোন জায়গায়। আর তারপরে আমাদের কড়াল ফিনটা তো আমরা পড়লাম, এতক্ষণ এতদিন তো আমরা কড়াল ফিনটা পড়লাম এই জায়গায়, ঠিক আছে না,
কোডালফিন যে করলাম এখানে কোডালফিনের জন্য এটা, তারপরে আরেকটা হলো এডিপোসফিন হলো এখানে, ঠিক আছে, এখানে একটা এডিপোসফিন, আর পেক্টোরালফিনটা দেখো, পেক্টোরালফিনটা হলো এই জায়গায় পেক্টোরালফিন, ঠিক আছে, পেক্টোরালফিনটা হলো এখানে, হলো পেক্টোরালফিন। তাহলে তোমার এই লোকেশনগুলি ভালো করে মনে রাখতে হবে, যে একটা মাছের ফিনগুলো, আমরা কিন্তু এখন ফিন, এখন আমরা ফিনের মধ্যে আছি, ফিন, তাহলে আমরা কত ধরনের, আমরা কিন্তু মাছের মধ্যে জানলাম যে মাছের ডেফিনেশন আমরা কিন্তু শিখছিলাম কি, যে মাছেরা ফিশ মুভ বাই পেয়ার্ড এন্ড আনপেয়ার্ড ফিন। তাহলে পেয়ার্ড কোনগুলো দেখো, তোমাদেরকে তোমাকে জিজ্ঞাসা করবে যে পেয়ার্ড ফিন কোনগুলো মাছের, যদি এই বেসিক জিনিসগুলি না পারো তাহলে কিন্তু ইত্যাদি সাবজেক্টের পরীক্ষা সবসময় তোমার ভাইভাতে সবচেয়ে কম নাম্বার পাবা। বেসিক জিনিস জানতে হবে, বেসিক জিনিস হলো পেয়ার্ড ফিন কোনটা, দেখো এই যে পেক্টোরাল ফিনটা, পেয়ার্ড হলো পেক্টোরাল পেলভিক, এই দুইটা হলো পেয়ার্ড, ঠিক আছে, কারণ এগুলো দুই দিকে দুই পাশে আছে মাছটা, কিন্তু এই এই পাশে যদি দেখো উপরে একটা পেক্টোরাল, নিচেরটা হলো তোমার হলো পেলভিক, আবার যদি মাছটার ওই পাশে দিয়ে যদি থাকো তুমি তাহলে ওই পাশেও কিন্তু এই দুইটা আছে, এই জন্য পেয়ার্ড, পেয়ার্ড মানে বোথ সাইডে কিন্তু এটা আছে, বোথ সাইডে কোনটা কোনটা আছে মনে রাখতে হবে, পেক্টোরাল আর পেলভিক ভালোভাবে মনে রাখবে, এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, এগুলি বারবার রিপিট করা যাবে না, এগুলি ভুল করলে একদম তোমার বেসিক জিরো। তারপর তোমাকে যদি বলা হয় যে পেয়ার্ড ফিন কোনগুলি ফিশের, তুমি যদি উল্টা পাল্টা বলো, তুমি যদি বলো পেয়ার্ড ফিন হলো কডাল ফিন, পেয়ার্ড ফিন হলো ডর্সাল ফিন, জিরো, ইউ উইল গেট জিরো মার্কস। আর যদি বলো যে না পেয়ার্ড ফিন হলো পেক্টোরাল এবং পেলভিক, তাহলে কিন্তু একদম কারেক্ট, মানে সহজ জিনিস। তাহলে পেক্টোরাল ফিনটা পেয়ার্ড কেন, এটা এই পাশেও আছে ওই পাশে আছে, আমরা তো একটা সাইড দেখতেছি ছবিতে, তোমরা যদি দেখতেছো অনলি ওয়ান সাইড, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আদার সাইডেও কিন্তু একই ধরনের একটা একটা ফিন আছে, অনুরূপ ভাবে সিমিলারলি তোমার পেলভিক ফিনটাও এরকম। আর কডাল তো একটাই একটাই থাকবে, এটা এদিক যেদিকে থাকো একটাই, ঠিক আছে, আর এদিকে এদিকে একটা দেখবা, ওইদিকে আর একটা থাকবে, এই জন্য পেয়ার্ড মানে দুই দিকে দুটা, একটা একটা করে দুইটা, এই জন্য পেয়ার্ড। আর আনপেয়ার্ড মানে ডর্সালটা দেখো, ডর্সালও কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা, কিন্তু সিঙ্গেল, কিন্তু দুই দিকে নাই, দুইটা দুইটা করে নাই, একটাই, হ্যাঁ, এই জন্য এগুলো হলো তোমার মনে রাখতে। তাহলে আমরা কি জানলাম, যে আমরা জানলাম যে মাছের যে মাছের ডেফিনেশন আমরা শিখছিলাম যে ফিশ মুভড উইথ পেয়ার্ড এন্ড আনপেয়ার্ড ফিন, তো পেয়ার্ড ফিন কোনগুলো, পেক্টোরাল আর পেলভিক ফিন, আর আনপেয়ার্ড কোনগুলি বাকি তিনটা চারটা, ডর্সাল অ্যানাল কর্নাল অ্যান্ড এডিপোস, ঠিক আছে, আমরা এই জিনিসগুলি আমরা একদম কোনোভাবে ভুল করা যাবে না, এগুলি ভুল করলে তোমাদের বেসিক বেসিকটা দুর্বল মনে করে তোমাদের অবস্থা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, আমরা এই জিনিসটা কিন্তু আমি আর কিন্তু রিপিট করবো না, তোমাদের পেয়ার্ড আনপেয়ার্ড ফিন নিয়ে কিন্তু প্রশ্ন করলে তোমাদের না পারলে কোনো উপায় নেই। তারপরে তোমার কুইজ বলো ভাইপা বলো সব জায়গায় এটা থাকবে, এই সাবজেক্টের বেসিক জিনিসগুলি, এগুলি বেসিক জিনিসগুলি আমরা এখনো পড়তেছি, ঠিক আছে। তাহলে আমরা আমরা এই কডাল ফিন নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল, আমরা বাকি এবার আমরা এখন অন্য ফিন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, এখন, হ্যাঁ, ঠিক আছে, আমরা তারপরে ফিন এনে, তারপরে আমরা ফিনগুলির মধ্যে কড়াল ফিনটা আলোচনা করে এসেছি, বাকিগুলো দেখো এখন ফিনের ডেফিনেশনটাও যদি মনে করো, ফিনটা কি আসলে, ফিনস গুলো কি, ফিনস আর দা অ্যাপেন্ডিজেস, না, উপাঙ্গ অন দা বডি অফ ফিশ, ঠিক আছে, দে আর মোর, দে আর মেড অফ কি, বনি স্পাইন্স, স্পাইন্স দ্বারা গঠিত হয়, হ্যাঁ, প্রোডিউসিং ফ্রম, কোথা থেকে তৈরি হয় না, ফ্রম দা বডি অফ ফিশ উইথ স্কিন কভার্ড দেম অ্যান্ড জয়েন্ট, হ্যাঁ, দেম টুগেদার ইন কেস অফ বনি ফিশ অর অস্টিকটিস, বনিফিশের আরেকটা নাম কিন্তু অস্টিকটিস, আমরা পরে বলবো, অস্টিকটিস এর অপর নাম হলো বনিফিশ, ইন কেস অফ কার্টিলিজেনাস ফিশ, কার্টিলিজেনাস ফিশ যাদের ক্ষেত্রে ফিশ দে আর প্রেজেন্ট অ্যাজ ফ্লিপার্স, ফ্লিপার্স এর মধ্যে থাকে হলো কার্টিলিজেনাস, তাহলে অর্থাৎ তোমার ফিনগুলো অস্টিকটিস বা বনিফিশের ক্ষেত্রে কি ধরনের থাকে, আর কার্টিলিজেনিয়াস অথবা হলো তোমার হলো তরুণাস্থি বিশিষ্ট মাছের ক্ষেত্রে বা কনডিস্টিক ফিশের ক্ষেত্রে কিভাবে থাকে এটা বলা হয়েছে, দে আর ফয়েল শেপড সাধারণত বিভিন্ন ধরনের, অ্যান্ড আর প্রাইমারিলি মিনস অফ দা লোকোমোশন অফ দ্য, আসলে কি ফিনগুলো হলো মাছের চলাফেরার জন্য, লোকোমোশনের জন্য মেনলি এটা কাজ করে, ঠিক আছে, সাম জেনারেট থ্রাস্ট অন হোয়েন মুভড, আদার্স আর ইউজড ফর স্টেবিলাইজেশন অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে, অর্থাৎ এখানে হলো ফিশের ফিনের ফাংশনটা বলা হয়েছে, যে ফিনটা কি, ফিনটা কি কাজ করে, ঠিক আছে, অনেক সময় কি, তারপরে দ্বারা ইন বনি ফিশ, বনি ফিশের ক্ষেত্রে দেখা গেল যে মোস্ট ফিনস মে হ্যাভ স্পাইন্স অর রে, তার মানে তুমি যখনই বনি ফিশ দেখবা দেখবা যে তাদের ক্ষেত্রে অনেক স্পাইন আছে, ঠিক আছে, স্পাইন আছে অথবা রে আছে, এগুলো আমরা পরে দেখবো কোনটা স্পাইন কোনটা রে, ইন ইন ফিন ফিন মে কন্টেন, হ্যাঁ, ফিন একটা ফিন মে কন্টেন অনলি স্পাইনি রে, স্পাইনি রে থাকতে পারে, অনলি সফট রে থাকতে পারে, তারপর কম্বিনেশন অফ বোথ দুইটাই থাকতে পারে, হ্যাঁ, ইফ বোথ আর প্রেজেন্ট তখন তাদেরকে স্পাইনি রেজ অলওয়েজ ক্যান্টেরিয়র, ইন ফ্রন্টে থাকবে হলো স্পাইনি রেটা, আর ইয়ারা সফটওয়্যারটা থাকবে পরে, এইভাবে, ঠিক আছে, তাদের কোথায় কিভাবে কোন পজিশনে থাকবে এটা তোমাদের এখানে কারো কারো জানি সাউন্ড আসতে তোমরা ইয়ে করে রাখো, ঠিক আছে, সাউন্ড আসলে তোমাদের ইয়ে করতে হবে, তোমাদের পার্টিসিপেন্টে কি কেউ কোনো ইয়াতে ওয়াইটিংয়ে আছে, নাই ওয়াইটিংয়ে তো নাই, হুম,
ঠিক আছে, তারপরে আমাদের এখানে আমরা যেটা দেখতে পারলাম যে ফিনটা কি, ফিনটার কোন কত ধরনের, ফিনের ফাংশনটা কি, কত ধরনের ফিন আমরা এগুলো দেখতে পারলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে ফিনটা দেখো, ফিনস ওকার ইন বোথ পেয়ার্স এন্ড সিঙ্গেল, পেয়ার্স হইতে পারে সিঙ্গেল হইতে পারে, হ্যাঁ। তারপরে দে মে বি কভার্ড স্পাইন্স অর উইদাউট স্কেল, এটা হইতে পারে অনেক সময় ফিন, ঠিক আছে। তারপরে ডর্সাল ফিন, আমরা এখন ডর্সাল ফিন তো বললাম, যে ডর্সাল ফিনটা কোথায় আমরা জানতে পারছিলাম একটু আগে, যে ডর্সাল সাইডে উপরের সাইডে, তাহলে ডর্সাল ফিন সিঙ্গেল ফিন, তার মানে কি সিঙ্গেল পেয়ার না, ঠিক আছে না, ডর্সাল ফিনটা পেয়ার না সিঙ্গেল, ঠিক আছে। টপ অফ দা বডি, বডি টপ তোমাদের কার থেকে সাউন্ড আসতেছে, তাহলে তো তোমাদের এই তো সবার কি ইয়া করতে হবে, মিউট করে দিতে হবে। স্যার শুনতে পাচ্ছি না, হ্যাঁ শুনতে পারতেছো? হ্যালো শুনতে পারতেছো? জি স্যার, জি স্যার, তাহলে আমারটা মনে হয় আনমিউট হয়ে গেছিল, মিউট মিউট হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে শোনো, তাহলে আগের কথা তো শুনতে পাচ্ছ, আগেরটা ছিল যে ডর্সাল ফিনটা কি, কোথায় থাকে, কি পজিশনে থাকে, আমরা আগেও ছবিতে দেখেছিলাম, এখনো বলা আছে এটা উপরে পৃষ্ঠে থাকে, ঠিক আছে। ডর্সাল ফিনের টাইপটা দেখো, এই যে ডর্সাল ফিন তো আমরা দেখলাম, ডর্সাল ফিনটা কিন্তু সিঙ্গেল হয়, স্প্লিট হয়, পয়েন্টেড হয়, টাইগার হয়, তারপরে স্পাইন ট্রায়াঙ্গুলার, ট্রায়ালিং, বিভিন্ন ধরনের এটা ইয়া থাকে, সেই ডর্সাল ফিনের ইয়াটা থাকে টাইপটা, ঠিক আছে। তারপরে সিঙ্গেল ডর্সাল ফিন কিন্তু থাকে তোমাদের মাছে, ডর্সাল ফিনের প্রকারভেদ সম্পর্কে পরীক্ষাতে থাকে, তোমাকে বলা হয় বল তোর সকল মাছের ডর্সাল ফিন কি একরকম, নো, তাহলে না নো হইলে কি, ইয়েস কি, ডর্সাল ফিন, তখন তোমরা বলবে যে সিঙ্গেল ডর্সাল, এই যে দেখো সিঙ্গেল ডর্সাল ফিন, হ্যাঁ। তারপরে এখানে এই যে ডর্সাল, এই মাসটা আমি দেখো একটাই ডর্সাল ফিন, ঠিক আছে না, সিঙ্গেল ডর্সাল ফিন, এবং সপ্ত সপ্ত কাটা থাকবে, ঠিক আছে, যেগুলো স্পাইন, হ্যাঁ হ্যাঁ, ডর্সাল ফিনের সিঙ্গেল ডর্সাল ফিন, ডর্সাল ফিন দেখলাম সিঙ্গেল। তারপরে আবার নেট একটিয়া, তারপরে দেখো পার্সেস বা এক ধরনের টাইপ ফিশ আছে, তাদের দুই ধরনের পার্স যারা, তাদের দুই ধরনের ডর্সাল ফিন থাকে, ওয়ান আফটার অ্যানাদার, একটার পরে আরেকটা থাকে, বুঝতে পারছো, ফার্স্ট ফাইন ইজ সেপারেটেড বাই আইদার এ শর্ট অর হ্যাঁ লং গ্যাপ, শর্ট গ্যাপেও পার্থক্য থাকতে পারে, লং গ্যাপেও পার্থক্য থাকতে পারে, হ্যাঁ, অথবা কম্বাইন্ডও থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা আগেরটা দেখলাম যে তোমার সিঙ্গেল, আগেটা ছিল সিঙ্গেল, আর আমরা পড়তেছি এখন ডাবল, ঠিক আছে, ডাবল ডর্সাল ফিনটা কিরকম, এবার দেখো, এবং নর্মালি ইন দা নর্মালি দা ফার্স্ট ডর্সাল ফিন ইজ শর্টার, এই ক্ষেত্রে দেখা যায় প্রথমটা একটু শর্টার থাকে, পরেরটা একটু বড় থাকে, বুঝতে পারছো, হ্যাঁ। ডর্সাল ফিন নর্মালি অ্যাপিয়ার্স এট দা সেন্টার অফ দা ডর্সাল সাইড, ডর্সাল সাইডের একদম সেন্টারে সাধারণত থাকে, দুইটা মাছ একটা মাছের মাঝামাঝি একদম উপরের মাঝামাঝি অংশে থাকে সাধারণত, ঠিক আছে। ইট মে বি ফ্রি অর ইভেন ব্লেন্ডেড উইথ কডাল ফিন, কোনো কোনো ক্ষেত্রে কডাল ফিনের সাথে কানেক্টিং থাকে, ঠিক আছে। এই যে দেখো এটা হলো সেপারেট ডর্সাল ফিন, মানে ডাবল, হ্যাঁ ডাবল ডর্সাল ফিন থাকবে, একটা স্পাইনাল থাকবে, একটা সফট ইয়া থাকবে, ঠিক আছে, সেপারেট ডর্সাল ফিন, তোমরা যখন অঙ্কন করবা তখন এইভাবে অঙ্কন করতে হবে। তারপরে এটা ধরো কম্বাইন, আগেটা ছিল সেপারেট, দুইটা ডর্সাল ফিন কিন্তু সেপারেট ছিল, এখানে তো ধরো ডাবল, এটা ডাবল ডাবল কিন্তু সেপারেট, বাট দিস ইজ ডাবল এবং অ্যাটাচড, হ্যাঁ, মানে কম্বাইন, দুইটা একত্রে স্পাইনাল ডর্সাল আর সফট ডর্সাল, স্পাইনাল মানে কাটা থাকবে, একবার কোনো কোনো তোমরা এখন মাছ ধরলে মাছের দেখবা যে উপরের যে ইয়াটা কাট ইয়াটা আছে
ফিনটা আছে না, ফিনটা মধ্যে কাটা কাটা শক্ত শক্ত কই মাছ দেবা, কই মাছ আছে, মেনি মাছ আছে, যদি তোমরা সচরাচর যদি মাছগুলি আনো এমনি এইগুলির ক্ষেত্রে এই এই ধরনের কাটা যুক্ত ইয়া থাকে, কই মাছ কি তোমার এই ওই যে তোমার তেলাপিয়া মাছ, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম স্পাইনি ডর্সাল 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 ফিনগুলি এখন দেখবা। এখন তো জানো না যে ডর্সাল ফিনের টাইপ, বিভিন্ন ধরনের ডর্সাল ফিন আছে, যখনই কোনো মাছ দেখবা ধরবা বা বাসায় আনলে দেখবা যে আসলে মাছটার এই এক্সটার্নাল বডি যে তোমরা এখন শিখতেছো এগুলোর সাথে মিলে দেখবা, এটা তো বাসায় দেখতে পারো, বাসায় মাছ অনেক আনেই, ঠিক আছে না? তারপরে এই যে দেখো, এখন দেখো এই যে ডর্সাল ফিনটা দেখো স্পাইনি, একটা স্পাইনি, এটা সফট, আমরা একটু আগে থিওরিটিক্যালি পড়ছিলাম, এখন দেখো প্র্যাকটিক্যালি বাস্তবে মাছের মধ্যে এইভাবে থাকে স্পাইনি ডর্সাল ফিনটা, এবং এটাও কিন্তু দুইটা কিন্তু অ্যাটাচ ডাবল বাট অ্যাটাচ কিন্তু এখানে, বুঝতে পারছো? দুইটা একত্রে আছে এখানে। তারপরে এটা হলো টু ডর্সাল ফিন, তারপর এখানেও দেখো এই এই মাছটার ক্ষেত্রেও দুইটা ডর্সাল ফিন, এটা একটা এটা একটা কিন্তু এটা অ্যাটাচ প্রায়। তারপরে এখানে এটাও দুইটা টু ডর্সাল ফিন, এই এই মাছের ক্ষেত্রেও দুই ধরনের দেখো, একটা কিন্তু একবার বলা ছিল যে ডর্সাল ফিন মাঝে মধ্যে একদম পডাল ফিনের কাছাকাছি পর্যন্ত আসবে, আর বলা ছিল যে মাঝখানে থাকবে, পুরো মাছের উপরে পৃষ্ঠের মাঝামাঝি মাঝামাঝি পজিশনে থাকবে, এরকম বলা ছিল, তাই না? আমাদের যে বলা ছিল এরকম যে আমরা কে বলছিলাম যে সেটা যে তোমার এখানে এই যে মাঝামাঝি মাছটার মাঝামাঝিটা হলো এইটা মাঝামাঝি পজিশনে থাকে সাধারণত, ঠিক আছে? ডর্সাল ফিন গুলো এখন অনেক ক্ষেত্রে তোমার এটা কিন্তু এটা এই এই যে লেস পর্যন্ত কিন্তু প্রায় চলে আসছে, হ্যাঁ ওটাও বলা ছিল যে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অংশ লেস পর্যন্ত আসতে পারে, ঠিক আছে? তাহলে তোমার এই ডর্সাল ফিনের পজিশনগুলো এবং টাইপগুলো তোমার সাথে এই ছবির সাথে কিছুটা মিললো, তাই না? মিলে দেখানো, ঠিক আছে? তারপর ডর্সাল ফিন গুলো এটা, তারপরে টু ডর্সাল, তারপর টু ডাবল ডর্সাল ফিন আমরা দেখতে পেলাম, ঠিক আছে? তারপর এখানেও দেখো ডাবল ডর্সাল ফিন একই অবস্থা, যে ডাবল কিন্তু ওই যে মাঝখানে দেখছো না, পুরো উপরের সারফেস, এই যে উপরের পৃষ্ঠটা কি বলে সারফেস স্পেস, সারফেস উপরের 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 মাঝামাঝি অবস্থাতে থাকবে, সেটা হলো তোমার ডর্সাল ফিনের পজিশন। তারপরে আমরা আমরা এখন তাহলে ডর্সাল ফিনটা আমরা শিখলাম, তো অ্যানাল ফিনটা তোমরা বুঝতে পারছো, অ্যানাল ফিন মানে অ্যানাস, যেখানে যে শেষ হয় অ্যানাসের সাথে যে ফিনটা থাকবে সেটা হলো অ্যানাল ফিন। অ্যানাল ফিনটাও সাধারণত লোকেটেড ইন দ্য ভেন্ট্রাল, একদম লোয়ার ভেন্ট্রাল, তো উপর ডর্সাল সাইডটা তো আমরা দেখলাম ডর্সাল ফিন গুলোর সাথে কানেক্টিং, আর ভেন্ট্রাল সাইডটা হলো লোয়ার ভেন্ট্রাল সাইড, ঠিক আছে? দিস ফিন ইউজড স্টেবিলাইজ দ্য ফিশ হোয়াইল সুইমিং, যখন মাছগুলো এই এইটার প্রত্যেকটা ফিনের কিন্তু এক একটা ফাংশন আছে, বুঝতে পারছো? এখানে এই অ্যানাল ফিনের ফাংশন হলো যে এটা মাছটাকে স্টেবিলাইজ করে কখন স্থির রাখে, কখন হোয়েন দে আর সুইমিং, তাই না? সুইমিং অ্যানাল ফিনস আর ইজিলি এটা সিঙ্গেল, এটা তো আমরা বলছিলাম, এতে অ্যানাল ফিন কডাল ফিন ডর্সাল ফিন ডর্সাল ফিন দিজ আর সিঙ্গেল, তাই না? এটা হলো পেয়ার না আনপেয়ার, ঠিক আছে না? এইগুলো তারপরে এই খেললে তোমার হলো এই যে দেখো অ্যানাল ফিনটা কোথায়, এখানে অ্যানাল ফিনটা এই যে আমাদের এই যে এখানে এলো তোমার অ্যানাল ফিন, ঠিক আছে? তাহলে আমরা অ্যানাল ফিনটা অ্যানাল অ্যানাল ফিন তারপরে এই যে দেখো এখানে পেলভিক ফিন এগুলো, তারপরে হলো পেক্টোরাল ফিন, হ্যাঁ এই জিনিসগুলো আমাদের এই তোমাদের পজিশন গুলি সবসময় ভালোভাবে মনে রাখতে হবে। এনাসের সাথে কানেক্ট, এনাস আছে মাছের যে কার সাথে কথা বলবা তোমরা একটু সাউন্ডটা একটু ইয়ে করে রাখবা, ঠিক আছে? তোমাদের তোমাদের সাউন্ডটা যদি হয় তাহলে তো বৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে অ্যানাল ফিনটা হলো অ্যানাল ফিন তোমার এখানে এনাসের সাথে, তাহলে এনাল এনাসের সাথে কানেক্টিং, এনাস হলো যেখানে মাছের এলিমেন্টারি ক্যালেন্ডার দিয়ে ফিসিস মলমূত্র যে বের হয় এই ডাইজেশন ডাইজেশনের পরে এটা, ঠিক আছে না? এইটা হলো তোমার এই আমাদের এই এনাস এনাসের সাথে এনাল ফিনটা, ঠিক আছে? আমরা এগুলো এনাল ফিনের পজিশনটা জানলাম এবং এনাল ফিনের লোকেশনটা বলা হচ্ছে কি কাজ করে প্রত্যেকটা জিনিসের, এখানে প্রত্যেকটা অর্গানে তোমরা যে জিনিসটা শিখবা সেটা হলো যে মাছ এটা কোথায় পজিশনটা কোথায় তার কাজটা কি, হ্যাঁ, এবং কোন 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 মাছে কিভাবে থাকে, ঠিক আছে? এটা হলো আমরা অ্যানাল ফিন। তারপরে পেক্টোরাল ফিনের কথা আসো, পেক্টোরাল ফিন তো আমরা প্যাড, এটা আমরা বলছিলাম পেক্টোরাল ফিন গুলো হলো প্যাড, প্যাড মানে দুই দিকে থাকবে ডাবল ডাবল সাইড, ঠিক আছে না? তাহলে পেক্টোরাল ফিন গুলো সাধারণত কোথায় থাকে, এটা গিল কভার, গিল কভারের কাছাকাছি থাকবে, গিল অপারকুলাম, অপারকুলাম তো মাছের অপারকুলামটা তো দেখছো, অপারকুলামটা আবার দেখাবো, অপারকুলামের সাথে গিল, গিলের গিল কভারটা উপরের থেকেই কিন্তু তোমার এটা সাধারণত পেক্টোরাল ফিনটা থাকবে, পেক্টোরাল ফিনের পজিশনটা তো তোমরা দেখছো, তাহলে তাহলে আমাদের পেক্টোরাল ফিনটা কোথায় থাকে
তারও কি ধরনের ফাংশন আছে এবং এটা সাধারণত কি করে মেনটেন ডেথ এন্ড অলসো এনেবল দা ফ্লাইট ফর ফ্লাইং ফ্লাইং ফিশ আছে এক ধরনের তাদেরকে ফ্লাই করার জন্য যে এগুলো সেই পেক্টোরাল ফিনটা মানে তোমার পাখার পাখার একটা গুরুত্ব ওই যে ফ্লাই করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না ঠিক আছে পেক্টোরাল ফিন সাধারণত হরাইজন্টাল ডাউন লো থাকতে পারে তারপরে লাইকে স্যামন স্যামন এক ধরনের ফিশ ট্রাউট এক ধরনের ফিশ শার্ক স্টার্জিয়ন এগুলো মাছের নাম এগুলো তাই না এগুলির ক্ষেত্রে সাধারণত পজিশনটা কিভাবে থাকে পেক্টোরাল ফিন দিজ আর অফেন ইউজ ফর দ্য সুইমিং সাধারণত এগুলি এটা সুইমিং এর জন্য সাঁতার কাটার জন্য হোল্ডিং পজিশন পজিশনটাকে কোন অবস্থায় থাকবে এবং চেঞ্জ চেঞ্জিং চেঞ্জিং ডিরেকশন মাছ চলতে চলতে হঠাৎ করে প্রিডেটর বা এনিমি সামনে চলে আসলো তার চেঞ্জ করতে হবে অথবা খাবার সামনে খাবার জন্য যাচ্ছিল খাবার নাই খাবার চেঞ্জ করতে হবে সো দে নিড টু ডিরেক্ট দে নিড টু চেঞ্জ দ্য ডিরেকশন সো কুইকলি চেঞ্জ ডিরেকশন করার জন্য এই পেক্টোরাল ফিনের ফাংশনটা ঠিক আছে তাহলে এখানে পেক্টোরাল ফিনটাও তো আমরা পেক্টোরাল পজিশনে আমরা দেখছি পেক্টোরাল পজিশনে দ্বারা ঠিক আছে না পেক্টোরাল পজিশনে পেক্টোরাল ফিনটা আমরা দেখতেছি যে পেক্টোরাল পজিশন পেক্টোরাল ফিনের পজিশনটা তো আমরা দেখলাম পেক্টোরাল ফিন হলো এই যে পেক্টোরাল এই যে পেক্টোরাল ফিনটা এখানে এই এটা হচ্ছে এইখানে ছবিটা ভালো আরো ক্লিয়ার এই যে পেক্টোরাল ফিনটা আমরা দেখতেছি এখানে পেক্টোরাল পজিশনের ক্ষেত্রে ঠিক আছে পেক্টোরাল ফিনটা এই যে অপারকুলাম বলা ছিল যে অপারকুলাম ছিল এখানে অপারকুলাম এখানে বলা ছিল যে তোমার হলো অপারকুলাম বলা ছিল এই যে অপারকুলাম এটা হলো অপারকুলাম বুঝছো এই যে অপারকুলাম হলো এটা এই অপারকুলামের সাথে একটু আগে আমরা বলছিলাম যে অপারকুলামটা গিল কাভার অপারকুলামটা আর একটা নাম হলো গিল কাভার তার মানে তার নিচে কিন্তু গিল আছে মাছের মাছের গিলটা কিন্তু এটার নিচে থাকে তাহলে এই গিলটার উপরে অপারকুলাম এই অপারকুলামের অ্যাটাচড যেটা এটা হলো তোমার পেক্টোরাল এই যে পেক্টোরাল ইয়া তোমার পেক্টোরাল ফিন তাহলে এবং এই যে এটার নামকরণ কিন্তু এখানে আছে পেক্টোরাল ফিন এখানে নামকরণ দেওয়া ঠিক আছে তাহলে আমরা এখানে পেক্টোরাল ফিনের পজিশনটা কোথায় তার গিল কাভার বা অপারকুলামের কাছাকাছি ঠিক আছে এবং এটা এটা পেক্টোরাল ফিনের পজিশনটা যেটা যেহেতু এটা দুই দিকে থাকে এদিকে থাকে একটা ওইদিকে থাকে এই জন্য এটা এরা পেয়ার্ড পেয়ার্ড মানে দুই দিকে থাকে ঠিক আছে এবং তারা সাধারণত মাছের চলাফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পজিশন মেনটেন করার জন্য ঠিক আছে তাহলে আমাদের তাহলে এই এই পেক্টোরাল ফিনের পজিশনটা আমরা জানলাম ঠিক আছে পেক্টোরাল ফিনের পজিশন পেক্টোরাল ফিনের অরিজিন কোথা থেকে আসতেছে পেক্টোরাল ফিনটা ঠিক আছে না তারপরে পেক্টোরাল ফিনটা আমরা এভাবে শিখলাম ঠিক আছে তারপরে পেক্টোরাল ফিনের পজিশনটা তো এখন বুঝতে পারছ না তারপরে নেট একটু ছিল হ্যাঁ তারপরে পেলভিক ফিনটাও দেখলাম পেলভিক ফিনটাও একই অবস্থা পেলভিক পজিশনে যেখানে পেলভিক ফিনস ওকারিং দা পেয়ার সেটাও কিন্তু পেয়ার পেক্টোরাল পেলভিক দুইটাই কিন্তু পেয়ার পেক্টোরালটা লো উপরে আর পেলভিকটা একদম ভেন্ট্রাল সাইড বা লোয়ারে লোয়ার পজিশনে দেখবা হ্যাঁ আমরা আবার পরবর্তী ছবিতে দেখবো যে তোমার পেলভিক ফিনটা কোথায় থাকে এটাও সাধারণত কি করে দিস ইজ দা ফিস হ্যাঁ ইন গুইং আপ আপ এন্ড ডাউন উপরে মাছটা হঠাৎ করে দেখবে মাছ উপরে উঠতেছে আবার মাছ নিচে নামতেছে এই যে আপ এন্ড ডাউন করার জন্য কিন্তু এই পেলভিক ফিনের ফাংশন প্রত্যেকটা তোমার এই যে তোমার বিমান ওঠানামা করার সময় যখন বিমানের পাখাগুলো দেখবে যারা বিমানে চড়ছে দেখবে বিমানের পাখাগুলো একবার ছড়ায় আবার ইয়ে করে এরকম নামার সময় আবার এক ধরনের করবো আবার আপ ডাউন করার সময় বিমানের পাখা যেরকম চেঞ্জ করে এই এই মাছের এই পাখাটা অর্থাৎ এই যে পেলভিক ফিনটাও দেখো কি করতেছে দে অ্যাসিস্ট মাছকে সাহায্য করে দে অ্যাসিস্ট দ্য ফিস তারা মাছকে সাহায্য করে কোথায় কিসে সাহায্য করে ইন গোয়িং আপ অ্যান্ড ডাউন ইন দ্য ওয়াটার ওয়াটারের মধ্যে হ্যাঁ অ্যান্ড টার্নিং অ্যান্ড স্টপিং টার্ন নিবে না স্টপ করবে উপরে যাবে না নিচে নেবে এইগুলোর ক্ষেত্রে এই ফিনের খুব ইন্টারেস্টিং ভূমিকা পালন করে খুব ইন্টারেস্টিং তোমাদের এগুলি করতে হবে ঠিক আছে না ইন সাম ফিশ লাইক গুবিজ দে আর জয়েন্ট ইন টু দ্য সিঙ্গেল চাকা কোনো কোনো ক্ষেত্রে তারা চাকারের মধ্যে থাকে এবং অন্য ইয়ার সাথে জয়েন্ট থাকে না ঠিক আছে তারপরে পেলভিক ফিনের লোকেশনটা তো আমরা জানলাম সাধারণত অ্যাবডোমিনাল সাইডে থাকবে নিচের অংশে থাকবে এবং তারা সাধারণত মাছকে উপরে এবং নামা করার জন্য অ্যাসিস্ট করবে তাই না এদের পেলভিক ফিনের যে লোকেশনটা এই যে এখানে আমরা পেলভিক ফিনটা এই যে পেলভিক ফিন কোথায় দেখলাম আমরা এই যে পেলভিক ফিন পেলভিক ফিনটা একদম ভেন্ট্রাল সাইডে থাকবে ঠিক আছে এই যে ভেন্ট্রাল সাইড এই যে পেলভিক ফিন অর্থাৎ পেক্টোরাল ফিনটা থাকে উপরে উপরে তার নিচেই থাকবে যে পেলভিক ফিনটা পেক্টোরাল ফিনটা দেখো বডির অপারকুলামের কাছে আর একদম ভেন্ট্রাল সাইডে থাকবে ঠিক আছে পেলভিক ফিনটা এটা প্রতি কাজটা কি করলো এটা উপরে নিচে ওঠানামা করার জন্য টার্নিং করার জন্য অথবা স্টপ করার জন্য মাছকে তখন এই ফিসটা সাহায্য করে ঠিক আছে আমরা জানলাম তারপর এডিফুজ ফিন আর একটা ফিনের নাম আছে আমরা শিখলাম এডিফুজ ফিনটা হলো এটা সফট ফিন এটা না এটা সফট ফিন এবং এটা না এটাকে আর এটাকে এটা আরেকটা নাম হলো ফ্ল্যাট ফিন ঠিক আছে ফ্যাট ফ্যাট মানে দেখা ফ্যাট বা চর্বি জমে জমে এখানে এটা হয় ঠিক আছে এডিপুস ফিনটা ঠিক আছে এডিপুস ফিনটা সাধারণত সব জায়গায় থাকে না ইট ইজ অ্যাবসেন্ট ইন মেনি ফিশ অনেক অনেক জায়গায় থাকে অনেক মাছের ক্ষেত্রেই সাধারণত এটা কিন্তু এটা সাধারণত থাকে কোথায় সালমোনিডি
চানিয়াম ক্যাট ফিশ কিছু কিছু ক্ষেত্রে এটা পাওয়া যায় ঠিক আছে এজন্য আমরা এটা ইয়া করব এটা আমরা দেখব যে কোথায় থাকে এই যে দেখো এডিপোস পিন্ডা সব মাছে পা থাকা জানে বলা বলছে ক্যাট ফিশ বা কিছু কিছু সালমনি ডি এটা যেমন সালমনি ডি ফ্যামিলির এই ধরনের ক্ষেত্রে এডিপোস পিন্ডা দেখো এটা হলো এটা ফ্যাট ফ্যাট জমতে জমতে আগের যেমন স্পাইনি বা রে ছিল এটাতে এরকম না এডিপোস পিন্ডা ঠিক আছে এডিপোস পিন্ডা দেখো এখানে এটা হলো রেইনবো ট্রাউট একটা ফিশ আমি এটাতে জাপানে কাজ করছিলাম রেইনবো ট্রাউটের উপর কোল্ড ফিশ কোল্ড ওয়াটার ফিশ এটা ফ্রেশ ওয়াটার ফিশ এখানে দেখো এই যে এডিপোস ফিন থাকে এটা সাধারণত জাপানিজদের ফ্রেশ ওয়াটার ফিশ একটা আমাদের দেশে এটা নাই আমাদের দেশে অনেক মাছের মধ্যে এই এডিপোস ফিনটা থাকে নাম জানতে হবে এডিপোস ফিন এখানে দেখো এডিপোস ফিনের আরেকটা নাম কি হলো ফ্যাট ফিন এটা যদি বলা হয় যে আদার নেম অফ এডিপোস ফিন তাহলে ফ্যাট ফিন তাহলে এটা এটা হলে এটা এটা একটা সেন্সরি অর্গানের মতো কাজ করে এই এডিপোস ফিনটাও কিন্তু তোমার সেন্সরি অর্গান হিসেবে অনেক সময় মাছের হ্যাঁ মাছটা সেন্সরি সেন্সরি অর্গান হিসেবে কাজ করে সেন্স ইয়া করে মাছের সামনে কি খাবার আছে না আছে হ্যাঁ ইত্যাদি সেন্স অর্গান হিসেবে কাজ করে ঠিক আছে তা কড়াল কিল বলছিলাম যে কড়াল কিল আটটা অংশ যেটা মাছের পজিশন দিয়ে যে কড়াল কিলটার কথা বলছিলাম কড়াল কিলটা কি কড়াল ফিন তো আমরা পড়লাম কড়াল ফিনটা এবং এই যে আপনার যে ডর্সাল এই এই ডর্সাল সাইডটা এটা যে মাঝখানে জয়নিংটা সেটা হলো কড়াল কিল কড়াল কিল কি কড়াল কিলের পজিশন কি সেটাও মাছের মুভমেন্টের চলাফেরা করার জন্য সাহায্য করে কড়াল কিল কড়াল কিল এই অংশটা মাছের বডি বিশেষ করে সামুদ্রিক মাছগুলো খুব স্ট্রং থাকে তাদের সমুদ্রের মধ্যে প্রতিকূল পরিবেশে চলাফেরা করতে হয় এটা তোমরা কি আবার জয়েন্ট হবে নাকি না এখানেই শেষ করে ফেলবে নাকি যদি এখানে শেষ করো তাহলে ক্রুজ হওয়ার সাথে সাথে শেষ আর যদি জয়েন করো তাহলে আবার জয়েন করবা তোমরা কি জয়েন করবে নাকি শেষ কেউ বলতেছ তোমরা কি আবার এই এটা এই একাদশের পরে জয়েন করবে নাকি না শেষ তোমাদের কেউ শুনতেছ আমাকে তোমাদের তো ক্লাস শেষের দিকে শেষের দিকে ঠিক আছে যদি তাহলে ইয়া না করো তাহলে তাহলে তোমাদের এখানেই আমরা শেষের দিকে তাহলে কড়াল কিল তাহলে ফিনলেটস আছে আরেকটা জিনিস ফিনলেটস এর নাম দেখবা ফিনলেটসটা কি ফিনলেটস এর পজিশনটা কি দেখো ফিনলেটসটা কি বা এটার নাম হলো স্কিউরস কড়াল ফিন এবং এই যে ডর্সাল ফিন গুলোর মাঝখানে যে একদম করাতের মতো যে অংশগুলো দেখো এটাকে স্কিউরস বা ফিনলেটস বলা হয় ঠিক আছে এই যে কড়াল ফিন হ্যাঁ কড়াল ফিনের যে কড়াল কিল হ্যাঁ ফিনলেটস দেখলাম আমরা তাই না ফিনলেটস যে ফিনের ফিনলেটস এর মধ্যে আবার ডর্সাল সাইডে যেটা ডর্সাল ফিন লেটস আর এনাল সাইডে যেটা হলো এনাল এনাল ফিনলেটস ঠিক আছে আমরা কি দেখলাম কি কড়াল কিল জানতে পারলাম কড়াল কিল কি কোথায় পজিশনটা কোথায় ফিনলেটস ফিনলেটসটা কি কোথায় অবস্থান ফিনলেটস এর ডর্সাল সাইডে ফিনলেটস থাকে এনাল সাইডেও থাকে এনাস এনাল এনাল ফিনটা হলো এনাসের সাথে এই যে এনাসের সাথে এনাল ফিন তার সাথে হলো এনাল এনাল পজিশনে হলো এনাল ফিনলেটস ডর্সাল সাইডে ডর্সাল ফিনলেটস কডাল কিল এই জিনিসগুলো পজিশন ঠিক আছে তবে ফিনলেটস যদি ফিনলেটস আমরা দেখলাম একটু আগে ঠিক আছে এই এইটুকু পর্যন্ত আমাদের তোমাদের এই ফিন পর্যন্ত যা পড়ানো আছে এই পর্যন্ত যদি হয় তাহলে আমাদের